ফোন আসবার কথা এখনো পর্যন্ত এলোই না তত্রমাট শুনছি জেঠুমনি চা হ্যাঁ দাও আচ্ছা মেজবু হ্যাঁ আমরা মন্দির থেকে এই ঘন্টা দেড়েক আগে ফিরেছি না তা হবে হ্যাঁ এখনো কি সেখানে স্তোত্রপাঠ হচ্ছে রিবু এখনো পর্যন্ত ফেরেনি আমিও তো সেই কথাই ভাবছিলাম দাদা এত সময় তো লাগার কথা না ওরা দুজনে আবার অন্য কোথাও চলে যায় না তো দাদা না না সকালবেলা আমাকে বললো যে মেয়েটাকে নিয়ে রিবু ডাক্তারের কাছে যাবে কিন্তু পরে সেই নিয়ে কোনো কথাবার্তা বলেনি আজকাল তো রিবু আবার মিথ্যে কথা বলা শিখে গেছে আমাকে যদি বলতো যে ও অন্য কোথাও যাবে মেয়েটাকে নিয়ে আমি কি বারণ করতাম জেঠুমনি আমার কি মনে হয় বলুন তো আসলে জয়ীর তো শিব ঠাকুরের প্রতি খুব ভক্তি তাই হয়তো একটু সময় লাগছে ওর হয়তো স্তোত্রপাঠ খুব ভালো লেগেছে ওরা চলে আসবে শোনো মেজো বৌমা তুমি আমাকে বোঝাতে এসো না তো স্তোত্রপাঠ শুনে সবাই চলে এলো বাড়িতে আর ওদের কোনো বার্তা নেই আমার মনে হয় ওরা অন্য কোথাও ঘুরতে গেছে না না অন্য আর কোথায় যাবে বলুন ওরা চলে আসবে তুমি থামো না মেজো বৌমা তোমাকে আর ওই মেয়েটার হয়ে অত কথা বলতে হবে না দাদা আপনি না একদম ঠিক কথা বলেছেন ওই মেয়েটাই যত নষ্টের গোড়া ওই না রাত দিন রিভুর কানে মন্ত্রণা দিয়ে চলেছে এখানে চলো ওখানে চলো না হলে সত্যি তো রিভু আগে কখনো এরকম করতো না কি কিন্তু মা কোনো কিন্তু নয় দাদা আমার মনে হয় আপনি একদম ঠিক কথা ভাবছেন ওরা নিশ্চয়ই অন্য কোথাও গেছে ওসব স্তোত্রপাঠ টোত্রপাঠ একদম বাজে কথা আমি মন্দিরে যাচ্ছি গিয়ে দেখছি ওরা সেখানে আছে কি নেই বলছিলাম যে একটু সাবধানে যাবেন হ্যাঁ আর মাথা গরম করবেন না যতই হোক রিভু তো আপনার নিজেরই ছেলে তাই না বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে আবার কি ঝামেলা হবে কে জানে ঝামেলা হলে হবে তোমাকে কে ভাবতে বলেছে মেজো বৌমা তুমি তোমার নিজেরটা নিয়ে এবার ভাবো এই সংসারের জন্য এতগুলো লোকের জন্য এত কিছু করলে কি পেয়েছো কিচ্ছু না সেজন্যই বলছি নিজের কথা ভাবো ওই মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা বা বন্ধু করো